নবীজির সাথে কাবা কাউসাইনে বসে যে আলোচনা আমার আল্লাহ করেছেন, দুনিয়াতে দেখবেন গুরুত্বপূর্ণ কোন মিটিং থাকলে মন্ত্রীরা দেশ ছেড়ে আমেরিকা যায়, যদি বুশের সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে দেখবেন এক জাতের একটা বৈঠক হয় যাকে বলে রুদ্ধদ্বার বৈঠক, দরজা বন্ধ করে কিছু কথা বলা হয় একবারে পার্সোনাল, যেটা আর কেউ দেহরক্ষী পর্যন্ত শোনার সুযোগ পায় না। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে দাওয়াত করে এত উপরে আনার কারণ হলো আমার হাবিবের সাথে আমি আল্লাহর একটা রুদ্ধদ্বার বৈঠক হবে, অর্থাৎ দরজা বন্ধ করে একটা বৈঠক হবে, যেই বৈঠকে আরশ বহনকারী ফেরেশতা পর্যন্ত থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই বৈঠকের কারণটা কি, নবীর মেরাজের কারণটা কি, প্রয়োজনটা কি, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যেই কথাগুলো নবীজি কাবা কাউসাইনে বসে 27 বছরে আলোচনা করেছেন, এই কথাগুলো কি আমার আল্লাহ মদিনার পাহাড়ে বসে অথবা মক্কার পাহাড়ে বসে কি আলাপ করতে পারতেন না? কিন্তু এখানে না করে এত উপরে নেওয়ার কারণটা কি? এখানে হাজার হাজার কারণ রয়ে গেছেন, কারণ পৃথিবীর জমিনে এখন বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে তারা চাঁদের দেশে যায়, বিজাতিরা পর্যন্ত চাঁদে যায়, এত উপরের সফর বিজাতিরা করে, যদি আমার নবীকে মেরাজের সফর না করাইতো তাহলে তারা বলতো মুসলমানদের কি আছে, আমরা বিজাতি হইয়া এত উপরে যাইতে পারছি, একটা কারণ। কারণ নবীর মর্যাদাকে মুসলমানের মর্যাদাকে উপরে নেওয়ার জন্য, কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার এই নবী হলো শ্রেষ্ঠ নবী, এই নবীকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবও শ্রেষ্ঠ, এই নবীর উম্মত যারা হয়েছে তারাও শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ জিনিসগুলির আলোচনাগুলো এই জমিনে বসে পাহাড়ে বসে এটা যেন শোভা পায় না, এটার জন্য আমার আল্লাহ বন্ধুর সাথে বন্ধু দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠকের জন্য কাবা কাউসাইনে নিয়ে গেলেন। যাওয়ার সময় আমার নবী উম্মতের কথা বারবার তুলে ধরতেন, আমার আল্লাহ বলেন বন্ধু গো আসো এখানে কত কারণে যে তোমাকে নিয়ে আসছি সবগুলি আলোচনা হবে। আলোচনা শুরু করেন, করতে করতে একটা না 27 বছর, বলুন কয় বছর, 27 বছর পর্যন্ত বন্ধুর সাথে বন্ধুর আলাপ চলে। তাই আমি এই সানে গজল বানিয়েছি, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। এমন কিছু আলাপ ছিল বন্ধুর সাথে বন্ধুর যেগুলি খোলা ময়দানে প্রকাশ্যে পাহাড়ে বসে করা যায় না, রুদ্ধদ্বার দরজা বন্ধ করে একটা বৈঠক, সব কিছু আলোচনা হয়েছে, আসলে সব কিছুর মূলে পাওয়া যায় উম্মতের নাজাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আমার নবী এত উপরের সফর কেন করাইলেন, একভাবে পাওয়া যায় প্রথম আসমানে হযরত আদম নবী। আচ্ছা বলুন তো আদম নবীর দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি?
এখন আদম নবী যদি প্রথম আসমানে থাকে আর আমার এই নবী দুনিয়াতে থাকে জমিনে থাকে তাহলে আদমের উপরের পাওয়ারটা বেশি হয়ে যায়। আল্লাহ কয় না বন্ধুগো তোমাকে এখানে না, একটা সফর তোমাকে করতেই হবে। তারপরে একের পর এক যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম নবী, আল্লাহ বলেন ইব্রাহিম নবীর চাইতো তুমি তো বড় নবী, কারণ সকল নবীর শ্রেষ্ঠ নবী তুমি, তোমার সফর হবে সকলের ঊর্ধ্বে যেখানে কোন নবী আসতে পারে না। এটাও হতে পারে এক কারণ। আরো এক কারণ, ইতিহাস খুঁজলে পাওয়া যায় এক যুগে এক হিন্দু ভদ্রলোক ওই ঠাকুর কর্তা আকাশপথে উড়ালতে পারতেন, পাখির মতো উইরা যাইতেন। একদিন বলতেছেন, ঠাকুর কর্তা বলতেছেন আগামী শুক্রবার দিন মুসলমানদের মসজিদের উপর দিয়ে উইরা যাব। এখন মুসলমান যুবকেরা কয় ইমাম সাহেবের কাছে, হুজুর এ কি সর্বনাশ, হিন্দু লোক নাকি, আমাদের মসজিদের উপর দিয়ে উইরা যাবে, তাই তো আমাদের কলঙ্ক হবে, আমাদের মুখটা কালো হয়ে যাবে, তারা তো বাহা বাহা দিবে, হাততালি দিবে, আমরা তো লজ্জা পাবো। আল্লাহ বলেন না, আমি আখিরি নবীর উম্মতের লজ্জা দেব না, এমন এক সফর ঘটাবো যেই সফরে সকল জাতির মাথা নিচু হয়ে যাবে। অনেক কারণ মেরাজের। তখন ইমাম সাহেব হুজুরের কাছে গেলেন, সকল যুবকেরা মহল্লাবাসী মিলে, হুজুর এই আমাদের মসজিদের উপর দিয়ে উইরা যাবে, এটা আপনাকে বন্ধ করাইতে হবে। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, কিন্তু সমাজে মহল্লায় উনি এটা বুঝতে দেয় নাই, কিন্তু যুবকেরা এইভাবে ধরছে, এখন আর উনি লুকায়া থাকতে পারতেছে না। বলুন তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা, আল্লাহর ওলিরা কিছু করতে পারে কিনা? তাহলে বাস্তবে আসুন, যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, ওলির ক্ষমতা আছে মানে না, তাদের জীবনী থেকে বলছি। ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা, ব্রাহ্মণ বাড়িয়া যার নাম ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, ওনাকে যেখানে দাফন করা হয়েছে, উনি বুজুর্গ লোক ছিলেন, ওনাকে যেখানে দাফন করছে এক কবিরাজ কবজ দিলেন, তাবিজ দিলেন। তাবিজের নিয়ম হলো সন্ধ্যার দিকে পুরান কবরে ভাঙ্গা কবরের মধ্যে তাবিজটা গাড়তে হবে। এক মহিলা বাচ্চা একটা মেয়ে নিয়ে গেলেন তাবিজটা তার কবরে গাড়ার জন্য, তাবিজটা কবরে গাড়তে ছিল। এই পর্যন্ত গর্ত হওয়ার পরে আল্লাহর ওলিরা যে কবরে যায়ও জীবিত, যারা মানে না তাদের জীবনী থেকে বলছি। ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা, এটা দু তিন বছর আগের ঘটনা, বাস্তব ঘটনা। এই পর্যন্ত গর্ত করার পর বাচ্চা মেয়েটা কবর থেকে হাত বাহির করতে পারতেছে না। যদি কারো বিশ্বাস না হয় ব্রাহ্মণ বাড়িয়া রিপোর্ট নেন, যে ভাইয়েরা মাজার মানেন না, ওলিদের জীবনী বিশ্বাস করেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা আপনাদের আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, যান আপনারা প্রমাণ করুন। তখন হাত উঠাইতে পারতেছে না, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, এমন সময় লোকজন জড়ো হয়ে গেছে, শত শত মানুষ হগলে মিলে জোর করে হাত বাহির করলেন, বাহির করার সাথে সাথে হাতটা এভাবে বাঁকা হয়ে গেছে, কিন্তু হাত আর সোজা হয় না। অবশেষে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, ওখানে বাচ্চাটাকে নিয়ে গেলেন। সকল হুজুররা মিলে বলতেছেন কি করা যায়, আসলে আল্লাহ যে বলছে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে তার সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে, এটাই রাইট, আসলে ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, আসো সকলে মিলে এ ওলির সাথে বেয়াদবি হওয়ার কারণে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। সকলে মিলে মোনাজাত করে ক্ষমা চাইলেন, কয়েকদিনের মধ্যে বাচ্চাটার হাত আস্তে আস্তে আবার সোজা হয়ে গেলেন। তাহলে ওলিরা মাটির নিচে গিয়াও কিছু করতে পারে কি না, এটা বাস্তব প্রমাণ। ওলিদের ক্ষমতা কত। আরো আসুন, আমাদের কিশোরগঞ্জ জেলায় এক আল্লাহর ওলি ছিলেন যার নাম আপনার হুসাইন আহমদ, আব্দুল হেলিম হুসাইনি। যারা ওলি মানেন না তাদের জন্য বলছি, আব্দুল হেলিম হুসাইনি উনি জীবিত থাকতে ওনার মধ্যে যে কি কারামত ছিল বাস্তব। একটা শিমল গাছ, তুলা গাছ নিয়ে সীমানার কাছে তুলা গাছ,
গাছটা এক গরিব মহিলা, এই নিয়ে এই গাছটা দিয়ে মহিলাটার সংসার চলে। কিন্তু আরেক শক্তিশালী লোক এই গাছটা জোর করে তার সীমানার মধ্যে নিয়ে এটা নিতে চাইতেছে। তখন দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন যাবৎ। একবার তো হাজার হাজার মানুষ মারামারি হবে, এমন সময় আল্লাহর ওলি হেলিম হুসাইনি সাহেব কোত্থেকে যেন আয়সা উপস্থিত, আয়সার সামনে হাত বাড়াইছে দুই দলের মাঝখানে, বাবারা রাখো তোমরা কি নিয়ে ঝগড়া করো বলুন তো, আল্লাহর ওলিরা হাত বাড়াইলে এই হাতের মধ্যে একটা বরকত আছে কিনা? আল্লাহর ওলির হাতের সাথে একটা রহমতের হাত থাকে। এইভাবে হাত বাড়াইলে দুয়া দলের মানুষ ঝগড়া থামে। বললেন দেখেন হুজুর, এই গাছটা নিয়ে ঝগড়া আমরা করতেছি আজকে কয়েকদিন যাবত, এখন গাছ কার? হুজুর ওই মহিলা বলে মহিলার গাছ, তারা বলতেছে গাছ তারার। এখন আল্লাহর ওলি এই গাছটার কাছে গিয়ে বলতেছেন, ও শিমল গাছ, তোলা গাছ, ও তোলা গাছ, তোমার আমি অনুরোধ করে বলি, তোমার জন্য মানুষ ঝগড়া করতেছে, মানুষ আশরাফুল মাখলুকাত, তারা তোমার জন্য মারামারি করে জীবন দিবে এটা হইতে পারে না। আমি হেলিম হুসাইনি তোমাকে অনুরোধ করলাম, তুমি এক সুইলে যার গাছ সীমানার থেকে তিন হাত ভিতরে চলে যাও। দেখা গেল এই কথা বলতে দেরি, হাজার হাজার মানুষের সামনে আল্লাহর ওলির কথাই গাছ তিন হাত ভিতরে চলে গেল। তাহলে বলুন এই সমস্ত ওলিদের পাওয়ার আছে কিনা? এই পাওয়ার কে দিছে? আসুন এই ওলি কিভাবে হওয়া যায় সেটাও বুঝতে হবে। এটা রজবের চাঁদ। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে এই জমিনে রেখে উনি আজমিরের জমিনে শুয়ে আছেন। ওনার জীবনী থেকে কিছু আলোচনা করি, কি বলেন? কিছু আলোচনা দরকার আছে না? কারণ ওলিদের পক্ষ, ওলিদের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অশান্তি নেমে আসছে, আমাদের মধ্যে বোমাবাজি নেমে আসছে। যদি ওলিদের সাথে আমাদের সম্পর্ক থাকতো, ওলিদের জীবনী থেকে আমরা রাস্তা খুঁজে নিতাম, তাহলে এই রোগ আমাদের মধ্যে থাকতো না। আজকে কেল্লা শহীদ খরমপুরের ঘটনা আপনারা পত্রিকায় দেখেছেন, কিন্তু কয়েকটা বোমা কয়েক জায়গায় মারা হয়েছে, বোমা ফুটেছে, মানুষ আহত হয়েছে। কিন্তু মাজারের কাছে একটা বোমা মারা হয়েছিল, কিন্তু ওলিদের কেরামত এই বোমাটা ফুটে নাই, অথচ প্রত্যেকটা বোমাই ফুটেছে, ওলির মাজারের পাশের বোমাটা ফুটে নাই। তবে আমার বিশ্বাস যারা ওলিদের সাথেই এই বেয়াদবি শুরু করে দিয়েছে, আর বেশি দিন বাকি নয় তাদের বিচারের ব্যবস্থা হবে আমার আল্লাহর আরশ থেকে। সকলে বলুন আমিন। এর নাম ইসলাম নয়, ইসলাম শিক্ষা দিয়েছে নবী। যেদিন মক্কা বিজয় হয়ে গেল আমার নবী, ইসলাম যে কি শান্তি, ইসলাম যে কি ধর্ম, আজকে মুসলমানের নাম শুনলে বিজাতিরা আতঙ্ক হয়ে যায়, অথচ ইসলাম হলো শান্তির ধর্ম। আমার নবী ইসলাম শিক্ষা দিয়েছে বোমা মেরে নয়। নবীর আদর্শ খুলে দেখুন, মক্কা বিজয়ের পর 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কায় ঢুকবে, তো এদিকে মক্কার সকল কাফেরেরা বাড়িঘর ছেড়ে পাহাড়ে যায় আশ্রয় নিলেন, এমন কি এক বুড়ি তার কেউ নাই, তার সকল মাল সামান গাঠুরি বেঁধে গাড়ি নিতে পারতেছে না, মাথায় নিতে পারতেছে না, গাঠুরি শেষরাইতেছে আর আমার নবীকে গালাগালি করতেছে, নাউজুবিল্লাহ বলো, গালাগালি করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তার বয়ে সবাই দেশ ছাড়ল, আজকে তার জন্য আমাকেও দেশ ছাড়তে হয়, এরকম লোকের মুখ যেন আমাকে না দেখায়, অথচ এই মুহূর্তে আমার নবীর সামনে নবীজি ডাকতেছেন, বুড়িমা এই গাঠুরি নিয়ে তুমি কোথায় রওনা হয়েছ? বুড়ি বলেন, বাবা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে দেশ ছাড়তেছি, হের যন্ত্রণা সব চলে গেছে, আমার কষ্ট হয় বুড়া মানুষ এই গাঠুরি নিয়ে যাইতে, আল্লাহ যেন হের মুখ আমারে না দেখায়। আমার নবী মায়ার নবী কি আদর্শ! নবী বলেন, বুড়িমা আব্দুল্লাহর পোলাকে দেখছো কোনোদিন? কয় না দেখি নাই। বাবা দেখা দরকার নাই, আমি তাড়াতাড়ি দেশ ছাড়তেছি, তাহলে এই গাঠুরিটা নিতে তোমার কষ্ট হয়, আমি যদি তোমার গাঠুরিটা নিয়ে দেই কেমন হয়? বুড়ি কই, বাবা এই উপকারটুকু আমাকে করবি? কো অনুমতি দিলে করব। এবার যার উসিলাই কুল কায়নাত, এ নবীর মাথায় বুড়ির গাঠুরি, আল্লাহু আকবার বলো, বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে আগে আগে যাই,
আমার নবী বুড়ির গাঁঠুরি লইয়া পিছে পিছে যায়, বুড়ি যত দূর যায় খালি আমার নবীকে গালাগালি করে, এখনো গালাগালি করে, আমার নবী দয়ার নবী মায়ার নবী কিচ্ছু কয় না, বুড়ির পিছে পিছে যায়। যাইতে যাইতে পাহাড়ের ভিতরে যাইয়া ঢুকেছে, যে জায়গায় অন্য লোকের আশ্রয় নিয়েছে বুড়ি ওই জায়গায় যাইয়া ডাকতেছে, রে নিষ্ঠুর পাড়া প্রতিবেশীরা, ও আমার মহাবাসীরা, আমার কেউ নাই বলে আমাকে একা একা ফেলে আসছো, আজকে যদি আবদুল্লাহর পোলা মোহাম্মদ আমারে পাইতো আমার জীবন শেষ করে দিত, এই যুবকটার কারণে আমি বেঁচে আসলাম। পাহাড়ের গুহার থেকে শত শত লোকেরা দৌড়ে বেরিয়ে আসলেন বুড়ির ডাক শুনে, কান্নাকাটি শুনে। আয়েশা দেখে গো, যার বয়ে পাহাড় যাইলো, যার বয়ে পাহাড়ে আশ্রয় নিল, ওই নবীর মাথায় বুড়ি গাঁঠুরি দিয়ে পাহাড়ের ভিতরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছেন, দুঃখ মনের বলতেছেন, রে আমার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, তোমরা সবাই চলে আসছো আমাকে ফেলে আসছো, এই যুবকটাকে যদি আমি না পাইতাম আমি আসতে পারতাম না, মুহাম্মদের হাতে আমি পড়ে যাইতাম। এমনি সময় পাহাড়ের লোকেরা বলেন, বুড়ি কার মাথায় গাঁঠুরি দিলি রে, যার বয়ে আমরা দেশের পাহাড়ে আশ্রয় নিলাম, ওই মুহাম্মদের মাথায় গাঁঠুরি দিয়ে কোন সাহসে আয়েশা পাহাড়ের চিপায় দাঁড়াইলি। জোরে জোরে কোন সুবহান। বুড়ি একবার নবীর দিকে তাকায়, আবার পাহাড়ের লোকদের দিকে তাকায়, আবার গাঁঠুরি টুকুন নামাইয়া ডাকতেছে, তোমরা কি বলতে চাও? লোকেরা বলেন, বুড়ি গো, যার বয়ে পাহাড়ে আসলাম বাড়িঘর সারলাম, তার মাথায় গাঁঠুরি উঠাইয়া দিছস, বুড়ি কি করলি? বুড়ি দুইটা চোখের পানি ছেড়ে দেন। ও ও পাহাড়ের লোকেরা শোনো, এ লোকটার বয়ে কি তোমরা পাহাড়ে আসছো? না, আল্লাহর কসম করে বলি, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো, তোমার নাম কি? মুহাম্মদ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমার নাম মুহাম্মদ। এ বাবা, তোমার হাত ধরে ক্ষমা চাই, ক্ষমা করে দাও, আগে যদি জানতাম তুমি সেই মুহাম্মদ তাহলে কি আমি বেয়াদবি করতাম, তোমার মাথায় কি গাঁঠুরি দিতাম? বেয়াদবি করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর আমারে পড়িয়ে দাও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশ্ব নবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে, শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ বোমা দিয়ে ছিল না, মেশিন গান দিয়ে ছিল না, আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, আখলাক দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে। জোরে জোরে বলুন সুবহান। যে ইসলামের আদর্শ দেখে মানুষ ইসলামে ধাবিত হইতো, মুসলমানদের আদর্শ চরিত্র দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে করলে পাওয়া যায়, উনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে ধরে ফেলছেন, ধরে জমিনের মধ্যে চিত করে শুয়ায়া গলায় ছুরি চালাবেন, এমন সময় ওই কাফের লোকটা ভাবতেছেন এখন তো জব করেই দিবে, মরেই যাব, শেষবারের মতো আলীর মুখের মধ্যে একটা থুতু দিয়ে যাই। এই কাফের একবারে মুখ ভর্তি থুতু জমা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে মেরে দিলেন, মরেই যখন যাব একটা থুতু দিয়ে মরি। হযরত আলী চুপ করে আছেন, কিছুক্ষণ পরে কাফেরকে ছেড়ে দিলেন, কাফের লোকটা শোয়ার থেকে ওইটা জামা জারতেছে, জামা পরিষ্কার করে ডাকতেছেন, আলী তুমি আমাকে ছেড়ে দিলে যে? আলী বলেন, দেখো আমি তোমাকে জব করতে ছিলাম আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে, তুমি যখন আমাকে থুতু দিছ আমার মধ্যে ব্যক্তিগত একটা রাগ উঠে গেছে, এখন চিন্তা করলাম ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে জব করি, হাসরের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী রে ব্যক্তিগত রাগ নিয়ে এই মানুষটাকে জব করছিলে কেন, তাহলে আমি আলীর জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, বিধায় আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও।
বলে কি ব্যক্তিগত একটু রাগ উঠাতে আমাকে ছেড়ে দিলি, এর নাম কি মুসলমান? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি ইসলাম? হযরত আলী বলেন হ্যাঁ। এর নাম কি আখেরি নবীর উম্মতের চরিত্র? বলে হ্যাঁ। তাহলে এই যদি হয় ইসলাম, এই যদি হয় মুসলমান, এই যদি হয় আখেরি নবীর উম্মতের চরিত্র, তাহলে আমি আর কাফের থাকতে চাই না। আলী আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহান। মুসলমানদের আদর্শ দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হইতো। এখন সারা বিশ্ব জুড়ে মুসলমান নাম শুনলে মানুষ আতঙ্ক হয়ে যায়। কারণটা কি? ছেড়ে দিয়েছি নবীর তরিকা, ছেড়ে দিয়েছি ওলিদের জীবনী। আসুন, নবী কি শিক্ষা দিয়েছেন, মেরাজে কি পেয়েছি, ওদিকে যাই এবং ওলিদের জীবনী শুনি। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। আলোচনায় যাবো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি রজব নামের জাদু টেছে বাংলাদেশের আকাশে, গুনাগারের বন্ধু নবী গেলেন খোদার আরশে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا এইসব এখানে যে কাগজটা আসছে, কাগজটার মধ্যে কিছু লেখা আছে। কিছুদিন আগে নাকি একটা মাহফিল হয়েছিল, মাহফিলে অনেক কিছু নাকি বলছে, এটা বলবে। আমাদের দেশে রাজনীতি ক্ষেত্রে দল আছে না, একটা আছে সরকারি দল আর একটা আছে বিরোধী দল, কি বলেন ঠিক কিনা? এক দল আরেক দলকে কিছু বলে না, এরপরও দেখবেন যে দল ক্ষমতায় থাকে বিরোধী দল কিছু বললেও হেরার ক্ষমতা হেরার ঠিকই থাকে। আর বিরোধী দলের নীতি হইল এটা বলতেই হবে। আমরা আছি নবীর দল, কি বলেন? নবীর দলটাই হলো আল্লাহর দল, কি বলেন ঠিক কিনা? আজকে এদিকেই তো আলোচনায় যাব। নবীর দল আল্লাহর দল, এটা হলো সরকারি দল, কি কম? সমস্ত পৃথিবীর মালিকের দল হইল নবীর দল, আর এটাই হলো আমার আল্লাহর দল। কাজী বিরোধী দলে যারা আছে হেরা একটু আবুল তাবুল কইতে পারে, কইব, এতে আমাদের কোনো আসে যায় না। কাজী এগুলি নিয়ে টেনশন করবেন না, কারণ এগুলি আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি থাকবে। কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকব, কি বলেন ঠিক আছে কি না? কেন থাকব এটা সামনে আসতেছে, আর তারা কেন এগুলি বলে এটাও সামনে আসতেছে। যেমন আলোচনা হয় নবী ব্যাপারে মিলাদুন নবী, আবার এটার সাথে লাগাই ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে তারা টিটকারি করে ঈদে মিলাদুন নবী। এরা এই ঈদ কই পাইল? ঈদ তো দুইটা, তারা আবার ঈদ কই পাইল? আসলে যারা সরকারি চাকরি করে তারাই তো বেতন পায়, কি কন? সরকারি বেতন কি আমারে দিব? যারা সরকারি চাকরি করে তারাই সরকারি বেতন পায়, এমনকি ঈদ উপলক্ষে সরকারি বেতন চাকরির পরেও আরেকটা জিনিস পায়, সেটা কি বলুন তো? বোনাস। তা আমরা যারা নবীর পক্ষের লোক, যারা আমরা আল্লাহর পক্ষের লোক, সরকারি লোক আমরা যারা, আমরা দুই ঈদের পরে হেডা হইল বোনাস ঈদ, হেডা হইল ঈদে মিলাদুন। এটা তাদের জন্য না যারা এই পক্ষে না। বাস্তবে আসুন, নবী বলেছেন যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগাত আইসো না, এটা হাদিস মহাদেশ সাবুদ আছেন। রাসুল বলছেন
রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না, তাহলে বোঝা গেল রোজার ঈদগাহ কার জন্য? রোজাদারের জন্য। রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না, যেমন নবী বলেছেন। এখানেও বলা আছে এনে কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর দুরুদ ও সালাম প্রেরণ করে। আর কে করবে? ইয়া আইহা নাস বলে নাই, নাস যদি বলতো বিরোধী দলে পড়তো। এখানে বলেছে ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, অর্থাৎ আমি আল্লাহ আমার নবীর দলের যারা, ফেরেশতাদের দলের যারা, ইমানদার দ্বারা তোমরা আসো ঈদে মিলাদুন্নবী করতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সবাইকে যদি ডাকতো তাহলে দলাদলি থাকতো না, একদল আলোচনায় যে কিছু বলবে এটা কোরআন শরীফই বলে দিছে। যদি এখানে আল্লাহ একথা বলতো ইয়া আইহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে বোঝা গেল এলে দলাদলি নাই, সকলে একদল। এখানে আল্লাহ যখন ইয়া আইহাল্লাযীনা আমানু বলছে, তাহলে বোঝা গেল এক কিসিমের ইমানদার ব্যতীত এই কাজের শরীক হইতে পারবে না। যেমন ঈদ রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না, রাসূল বলছে রোজাদার ব্যতীত ঈদগাহে আইসো না। এখানে আল্লাহ বলছে নবীর আশেক ইমানদার ব্যতীত ঈদে মিলাদুন্নবীতে যায় না। ঈদে মিলাদুন্নবী যাইতে গেলে, করতে গেলে, বুঝতে গেলে, মানতে গেলে নবীর আশেক ইমানদার হতে হবে। ইমানের স্তর আছে কয়েকটা, এদিকে যাব না। সকল ইমানদার ঈদে মিলাদুন্নবীতে আসতে পারবে না। আল্লাহ যে আপনাদেরকে নবীর প্রেম ভালোবাসা আশেক বানিয়ে ঈদে মিলাদুন্নবীর পক্ষে কবুল করেছেন, যে কাজ আমার আল্লাহ করেন, ফেরেশতারা করেন, এই কাজে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেজন্য আল্লাহ শুকর আদায় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ। যাক, ওদিকে আলোচনা হবে অন্যদিন, শুধু একটা সাবজেক্টে আলোচনা হবে একদিন দুই ঘন্টা পুরাপুরি বোঝানোর জন্য। আজকে আলোচনা গেছি মেরাজের, আজকে আলোচনা আছে অলির, সময় কম, তাই বলতেছিলাম মেরাজের কারণ হলো আসলে নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য নবীকে এত ঊর্ধ্বের সফর করিয়েছেন। না হয়তো যে এই কথাগুলি বলেছেন, এই কথাগুলি মক্কাতে মদিনাতে পাহাড়ে বসে বলতে পারতেন, নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহ নিজে যদি নবীর ইজ্জত সম্মান বাড়াইতে চাই, আপনারা কি নবীর ইজ্জত বাড়াবেন নাকি কমাবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যেই হোক, বলতেছিলাম আমার নবীকে এই মেরাজের চাঁদে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা, আল্লাহ নিজে কোরআন শরীফে সর্বপ্রথম বলতেছেন সুবহান। এই সফরের আশ্চর্যতাটা, এই সফরের গুরুত্বটা, এই সফরের বরকতটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ নিজে কোরআন শরীফে সুবহান শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা আশ্চর্য কিছু হইলে আমরা অনেকে বলি, এখন যদি কেউ বলে একটা দুই বছরের বাচ্চা কর্ণফুলী নদীটা সাঁতরাইয়া এপার আইসা উইটা গেছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আর দুই বছরের বাচ্চা সাঁতরায় কিভাবে, আর এই স্রোতের মধ্যে কর্ণফুলী সাঁতরাইয়া এপার আইসা পড়ছে, আচ্ছা এই ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ কইবেন না? কি বলেন? একটা বাচ্চা পাঁচ বছর বয়স, সাততলা থেকে রাস্তার উপর পড়ে গেছে, পড়ার পরে আবার হাইটা হাইটা সাততলার উপরে উঠছে, কিচ্ছু হয় নাই, আচ্ছা এই ঘটনা যদি আপনারা শুনেন তাহলে আশ্চর্য হবেন? আশ্চর্য হইয়া কি বলবেন? সুবহানাল্লাহ, কই কি আমার আল্লাহ নিজেই বন্ধুর সফরে আশ্চর্য হয়ে গেলেন। এটা হয়তো হেরা মানবে না, কেন? নবীর ইজ্জত বারক, এটা তাদের কাছে ভালো লাগে না। তাদেরকে এই ভাই হেই ভাই জিন্দাবাদ, এই করুক এই করুক স্লোগান দেওয়া যায়, নারায়ে তাকবীর আল্লাহ একবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে এদের গায়ে বড় লাগে। পৃথিবী সৃষ্টি হয়েছে রেসালাতের ফাউন্ডেশনে, রেসালাত যদি সৃষ্টি না হইতো এই পৃথিবী সৃষ্টি ফাউন্ডেশন যদি কেউ অস্বীকার করেন তাহলে জিনিসটা সঠিক হবে নাকি ভুল হবে? আমার নামের স্লোগান চলতে পারে, আমাকে স্বাগত দিতে পারে, বেদাত হয় না, শিরিক হয় না, আর জারু সিলাই কুল কায়নাত,
যেই নবী না হইলে আমরা হতাম না, আমাদের স্লোগান হতো না, পৃথিবীর কিচ্ছুই হতো না, চন্দ্র সূর্য হতো না, এই নবীর নামে নারে তাকবীর আল্লাহ একবার, নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ কইলে বেদাত হয়ে যা, শিরিক হয়ে যা। বুঝিনা আল্লাহ তাদের কি বুঝ দিয়েছে। অথচ আল্লাহ বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আচ্ছা নবীর রিসালাতকে মানতে হবে কিনা বলুন তো, তাইলে নবীর রিসালাতের উপর স্লোগান দিলে অপরাধটা কি আমার বুঝে আসে না। যাই হোক, আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না, আমার নবীকে নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত উপরে সফর করেছেন, নিতে 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 এত দূরে নিয়েছেন যেখানে কোনো সৃষ্টি, কোনো মাখলুক, কোনো নবী রাসূল, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত যাইতে পারে নাই। আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন স্পেশিয়ালি, বন্ধুগো তোমার চোখে খালি পানি দেখি, উম্মতের ব্যথায় তুমি খালি কান্দো, আরো কয়েক কারণ, হাজার হাজার কারণ, নবী এত উদ্দের সফরের কারণ অনেকগুলি, বলা এক রাত্রে এক বৎসরে বলা সম্ভব হবে না। যেই হোক, নবীকে দাওয়াত দিয়েছেন বন্ধু আসো, তোমার মনের দুঃখটা আমি মোচন করে দেই, তুমি আসো, বেরিয়ে যাও, আমার বাড়িতে আসো, দাওয়াত দিলেন আমার আল্লাহ। আর কোন নবী রাসূলকে এই দাওয়াত দেয় নাই, তারা দাওয়াত চেয়েছেন আল্লাহ কবুল করেন নাই, নবী দাওয়াত চায় নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়েছে। আজকে আমরা সেই নবীর আশিক, সেই নবীর পক্ষে। আল্লাহ বলেন এই রজব চাঁদ 27 তারিখ, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধু বেড়াইতে আসবে। জিব্রাইল বলেন প্রভু গো আপনার বন্ধুকে কি দিয়ে আনবো? আল্লাহ বলেন তুমি জান্নাতের ভিতরে যায় দেখো, বন্ধুকে আনার জন্য বুরাক বানায় রাখছি, বুরাক। জিব্রাইল কই জীবন ও তো বুরাক দেখি নাই, কত নাম্বার রুমে যাব সব ঠিকানা জিব্রাইলকে বলে দিলে, জিব্রাইল জান্নাতে রুমের দরজায় যায় আওয়াজ দিলে দরজা খুলে গেছে। জিব্রাইল দেখে আল্লাহ একবার, 40,000 বুরাক ঘরের মধ্যে সব বসা, দাঁড়ানো, শুই না কেউ, দাঁড়িয়ে আছে সব অপেক্ষায় কোন সময় খবর আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য। জিব্রাইল বলেন তোমাদের বুরাকের সংখ্যা কত? বুরাক বলেন 40,000। তোমাদেরকে কতদিন আগে সৃষ্টি করা হয়েছে? বুরাক বলেন 80,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে। জিব্রাইল 80,000 বছর যাবত মনের আকাঙ্ক্ষা লইয়া ঘুমায় না, খায় না, দাঁড়ায় থাকি, অপেক্ষায় থাকি কোন সময় ডাক আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য, যার উসিলাই আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। জিব্রাইল বলেন 80 বছর আগেই তোমাদেরকে সৃষ্টি করেছে। ও এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আসবে যেদিন, এদিন সৃষ্টি করলেই তো হয়, 80 বছর আগে কেন সৃষ্টি? এটার কারণ হলো আমার আল্লাহ তার বন্ধুর দাম বাড়াইয়া দেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের আনোয়ারা থানায়, আপনাদের এই গ্রামে যদি, চারপীর আউলিয়া গ্রামে যদি আপনার মন্ত্রী আসে, মন্ত্রী আসলে কি গেট বাঁধেন যেদিন আসে এদিন, না আরো আগের থেকে গেট বাঁধে? আগের থেকে গেট বাঁধার কারণটা কি? মন্ত্রীর খবরটা পৌঁছে দেওয়া, মন্ত্রীর সম্মানটাকে সরিয়ে দেওয়া। আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য, বন্ধুর প্রেম ঘরে ঘরে বিলিয়ে দেওয়ার জন্য 80,000 বছর আগে 40,000 বুরাক আমি বানায় রাখছি। লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা, সঙ্গে সঙ্গে জিব্রাইল বুরাককে টেনে ধরলেন, চলো। পিছনের বুরাক বলেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো দাঁড়িয়ে আছি। ছেড়ে দিয়ে ওটাকে ধরলে পিছনেরটা বলেন হুজুর আমাকে নিবেন না, আমিও দাঁড়িয়ে আছি। সকল বুরাক পাগল আমার নবীকে পিঠে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন কাকে নিব কাকে না, এমন সময় দেখি সবগুলি বুরাক দাঁড়ানো ছিল, একটা বুরাক শুয়ে শুয়ে কান্দে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছে, চোখের মুড়িগুলি গা হয়ে গেছে। কাছে যায় জিজ্ঞেস করলাম, ও বুরাক সবাই মোটা তাজা, আনন্দ খুশি, তুমি কেন কান্দো, ব্যাপারটা কি? ওই বুরাক জবাব দেন, জিব্রাইল রে যেদিন আমাকে সৃষ্টি করা হয়েছে ওই দিন শুনেছি আল্লাহর হাবিবকে পিঠে বসাইয়া ওই মেরাজের সফরে যাওয়ার জন্য বানানো হয়েছে। ওই দিন থেকে জিব্রাইল আমি বুরাক
কান্তেছি আল্লাহর বন্ধুকে নিয়ে আমার পিঠে বসাইতে পারি, কান্তে কান্তে দুর্বল হয়ে গেছি, চোখের কোনায় গা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছি, জিব্রাইল রে মনের আশা পুরা হইব নি, আমি আল্লাহর বন্ধুকে পিঠে বসাইতে পারবো নি। জিব্রাইল বলেন তাহলে তো তোমাকেই নেওয়া দরকার। জিব্রাইল যখন নাকি নবীর আশেক পাগল, ওই জীর্ণ শীর্ণ রোগী হয়ে গেছে, চোখ গা হয়ে গেছে, ওই বুড়াকটাকে যখন টাইনা ধরলেন নবীর প্রেম ভালোবাসায়, সঙ্গে সঙ্গে বুড়াক মোটা তাজা হইয়া যায়। জিব্রাইল বলেন ওই বুড়াক তখন লইয়া আমি জিব্রাইল যখন রওনা করতেছিলাম নবীকে আনতে যাব, এমন সময় আমার আল্লাহ বড় মায়ার সুরে ডাকেন, জিব্রাইল যাইস না রে, যাইস না প্রভু গো, কেন যাব না, তুমি না নির্দেশ করেছো যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা, আমার বন্ধু যে পোশাক পরনে আছে রে বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরিরা দেখবে, এই পোশাকগুলি তালি তুলি লাগানো আছে, ছিড়া আছে, তালি দেওয়া আছে, ও জিব্রাইল জান্নাত থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিব্রাইল জান্নাত থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বেড়াইতে যাবেন, ওই পোশাকগুলি খুলে এই সুন্দর পোশাকগুলি গায়ে লাগান। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পানি দিয়া জামাগুলো ভিজতেছে। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সফরে যাবেন, কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন জিব্রাইল রে কান্দি মনে বড় দুঃখ, জিব্রাইল আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না, জোরে জোরে বলুন সুবহান, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার এতিম গুনাহগার উম্মতেরা কি পোশাক পাবে না। ও জিব্রাইল এই পোশাকের ব্যাপারে শোনো, এই পোশাক যদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য বাজেট না হয় আমি নবী পোশাক গায়ে দেব না। জিব্রাইল ডাকে প্রভু গো তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, কেন দেয় না, ও আল্লাহ তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, এই পোশাক তোমার বন্ধুর উম্মতের জন্য বাজেট না দিলে গায়ে দিবে না, বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা। যে যাহাই বলবে আমরা এই নবীর দলে থাকব, এই নবীর পক্ষে থাকব, রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, এগুলি আগেও ছিল এখনো থাকবে, তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষের দল। বলুন তো রাসূলের পক্ষে যারা, এটাই তো হলো আল্লাহর পক্ষের দল, কারণ যার উসিলায় কুল কায়নাত, এই নবীর পক্ষটা নবীর দলটাই হলো আমার আল্লাহর দল, কাজী আমরা এ নবীর পক্ষে থাকব। আসুন নবীজি মেরাজ যাবেন, কিন্তু নবীজি যাবেন তো মেরাজ সাক্ষাতে মাওলার, কিন্তু লাভ হবে, ব্যবসা হবে উম্মতের। আল্লাহু আকবার বলুন, নবীজি যাচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন সুবহানাল্লাজি আসরা, এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য, আশ্চর্য সফর। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায় কাবা মসজিদে হারাম থেকে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছাইয়া দিলেন। ওখানে যায়া দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল কিসের অপেক্ষাই যেন করতেছেন। আমার নবী সকল নবী রাসূলের উপস্থিতি দেখে জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল জিব্রাইল এত নবী রাসূল এখানে সব উপস্থিত, সবাইরে কবর থেকে উঠাইছে, সবাইরে কি কবর থেকে, কে উঠাইছে বলুন, কে উঠাইছে, উঠানের কারণটা হলো আমার এই নবীরে সম্মান দাও, জোরে জোরে বলুন সুবহান, নবী রাসূলকে কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়া, আর আমরা জীবিত থাইকে সম্মান দিতে রাজি না, এটা কেমন মুসলমান।
সবাই দাঁড়িয়ে আছে, নবীকে সম্মান দাও। নবী আস্তে আস্তে বলেন, জিব্রাইল জিব্রাইল, ব্যাপার কি হুজুর? সকল নবী রাসূল আপনাকে সম্মান দিতে আসছে। এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল, তো আপনি সকল নবীগণের নবী, আপনি সাইয়েদুল মুরসালিন, আপনি দুরাকাত নামাজ পড়ান। নবী কানে কানে কয়, জিব্রাইল এখানে আদি পিতা আদম নবী আছে, মুরব্বী দেখা যা, আদি পিতা আদম নবী নিয়ে জামাতের ইমামতি করে হুজুর? আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। তাইলে বোঝা গেল নবীর দাম বাড়াইতে না কমাইতেছে? তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি হয়তো করবে? জিব্রাইল বলেন, হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, এই জামাতের উপযুক্ত হলো নবী রাহমাতাল্লিল আলামিন। যাই হোক, আমার নবী দুরাকাত নামাজ পড়াইলেন, কে যেন ঘোষণা দিতেছেন, সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন, সকল নবীদের সর্দার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে। যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিব্রাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আর যাইতে পারি না, এখন কি দিয়ে যাব? কিছুক্ষণ পর আয়েশা গেলেন রফরফ, যেটার গতি অনেক বেশি, রফরফ নবীকে নিয়ে এক টানে আল্লাহর আরশে। এখানে আরশ বহনকারী ফেরেশতারা উপস্থিত। আল্লাহ বলেন, বন্ধু হো তোমার সাথে যে আলোচনা হবে গভীর আলোচনা হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা শুনবে, চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায়, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ, আপনার আমার লাভের আলাপ, আপনার আমার মুক্তি আলাপ। নবী একটানা 27 বছর করেছে, যেই নবী একটানা 27 বছর উম্মতের নাজাতের আলাপ বন্ধুর সাথে করতে পারে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। মাওলানা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনরে আমার আর দিয়না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিয়না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হাইরে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, বলগ আল-উলা বিকামালিহি কশফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন এই পবিত্র চাঁদে আমার নবী মেরাজের সফর করে আসতেছেন। আচ্ছা নবী কিছু নিয়ে আসলে আপনারা খুশি নাকি খালি হাতে আসলে খুশি? নবী কিছু নিয়ে আসলে খুশি না খালি হাতে আসলে খুশি? নবী নিয়ে আসতেছেন দুনিয়াতে আইসা আমাদের কাছে পৌঁছে দিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মন্ত্র যারা ধরছে তারাই তো আল্লাহর ওলি হইছে। বলতেছিলাম ওলিদের যে পাওয়ার কত, কথাটা খেয়াল আসেনি? নবী মেরাজের কারণ এত উপরে সফর কেন করলেন? দুনিয়াতে মানুষ অনেক মাতবুরি করবে, মানুষের সকল মাতবুরি যাতে আমার নবীর কাছে দুলিশ্বাত হয়ে যায়, এই জন্য নবীকে এত উপরের সফর করাইলেন। বলতেছিলাম নবীজি সফর শেষে আসবেন, আসার সময় খালি হাতে আসে নাই, সাথে নিয়ে আসছেন উম্মতের জন্য একটা হাদিয়া, সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মন্ত্র এই ফর্মুলায় যারা আল্লাহর সাথে যোগাযোগ করেছে
তারাই আল্লাহর ওলি হয়েছে। ওইরকম ওলিদের শক্তি, ওলিদের ক্ষমতা আছে কিনা তাই বলতেছিলাম। সকল যুবকেরা মিলে ধরছে, হুজুর আমাদের মসজিদের উপর দিয়ে হিন্দু ভদ্রলোক উইরা যাবে এটা আমরা মানতে পারি না। আসলে মানুষ কোনোদিন উঠতে পারে না, মানুষ উঠতে, কিন্তু তার কারণ ছিল ওই হিন্দু ভদ্রলোক উঠত কখন, শয়তান আইসা ওনারে কাঁধে নিতেন, শয়তান ওনাকে কাঁধে নিয়ে আকাশে উঠত মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠত। ওই আল্লাহর ওলি বললেন, দেখো মানুষ তো উঠতে পারে না, হুজুর উড়ে তো কথা হলে তার উড়ানি বন্ধ করতে গেলে শক্তিশালী চারজন যুবক বাহির করো। চারজন যুবক শক্তিশালী দেখে বাহির করে আনলেন, তোমরা মসজিদের এই বারিন্দার পরে সেহেনের উপর দাঁড়াও, উজু করে আসো। যখন দেখবে উপরে উইরা আইসা মসজিদের উপরে আইসা গেছে, তখন চারজনে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে চারজন একবারে ডাক দিবে। আজান শুনলে শয়তান থাকে নাকি দৌড়ে? আল্লাহর ওলি এই ফর্মুলা তৈরি করে দিলে চারজন যুবক উজু করে দাঁড়িয়ে আছে, যখন খালি উপরে আইছে তখনও ইতিহাস বলে ওই আল্লাহর ওলি বললেন তোমরা চারজন একসাথে আজান দাও। একবারে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, উপরে শয়তান দেখে এখন কি ওই বদ্রলোক নিয়ে ঘুরবে না নিজের জান বাঁচাবে, দেখে যে অবস্থা খারাপ, তখন ওই বদ্রলোককে উপর থেকে কাত থেকে ফেলে দিয়ে নিজের জান বাঁচাইছে। ওই বদ্রলোক নিচে পড়ে একবারে খিচুড়ি হয়ে গেছে। কাজী এরকম কিছু পৃথিবীতে ঘটবে? আজকে বিজ্ঞান চাঁদের দেশে যায়, কি বলেন, ইদানিং টিকিট বিক্রি হচ্ছে চাঁদে যাওয়ার টিকিট, কিন্তু চাঁদে কি দিয়া যায় বলুন তো, কি দিয়া যায়? রকেট, রকেট। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, এই রজব চাঁদে আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে রকেট ছিল না, বিমানও ছিল না, লিফট ছিল না। তিনটা জিনিস আবিষ্কার হয়েছে নবীর মেরাজের পর। সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজ্ঞানীরা শুনছে নবী নাকি মেরাজের সফরে যে বাহনটা দিয়ে গিয়েছেন, এটা কোরআন শরীফে বলা হয়েছে বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, বুরাক নামের বাহন, এটা হাওয়ার সাথে উড়ে। আল্লাহু আকবার বলুন না। বিজ্ঞানীরা কয় বুরাক নামের বাহন হাওয়ার সাথে উড়ে, তখন তারা বুরাকের ব নিলেন, ব, বুরাকের ব নিয়ে চেষ্টা ফিকির করতে 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 বিমান বানাইছে। দেখবেন বুরাক লেখতে যেই বটা লাগে, বিমান লেখতে ঠিক সেই বটাই লাগে, কিন্তু এই বিমানটা দিয়ে আবার বেশি উপরে যাওয়া যায় না। এটা আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, এভাবে বেড়াইতে পারে, এই সমস্ত দূর দূর দেশে যাইতে পারে, কিন্তু চাঁদে বিমান যাইতে পারে না। চাঁদে যাইতে গেলে আরো দ্রুত গতির একটা বাহন, এটাও তারা চিন্তা করছে। তারা শুনছে নবী নাকি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, তারপরে নাকি আরেকটা বাহন ছিল, সেটার নাম কি জানি ছিল, রফরফ। তারা রফরফের র ধরেছে, বিজ্ঞানীরা রফরফের র ধরে চেষ্টা ফিকি চিন্তা করতে করতে দ্রুতগামী বাহন বানাইছে যার নাম হলো রকেট। বুরাকের ব ধরে বিমান, রকেটের র ধরে রকেট, এর উপরে যাইবার আর কোন শক্তি তাদের নাই। এই পর্যন্ত আবিষ্কার করেছে নবীর মেরাজের উপর চিন্তা করে। আজকে লিফট টিপ দিলেই 120 তলা। বিজ্ঞান শুনছে নবী নাকি এক রাত্রের কিছু সময়ের মধ্যে সাত আসমান সাত জমিন পার হয়ে গেছে। এটা কিভাবে হইতে পারে? এটার উপর চিন্তা ফিকির করে বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 120 তলা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, এমনকি লিফটও ছিল না। আমার নবীর মেরাজের সফরের পর বিজ্ঞানীরা এই সুযোগ পাইছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। যে নবীর উসিলাতে এত কিছু পাওয়া যায়, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবীকে ভালোবাসা দিয়েছেন আল্লাহর অলিরা।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী খুলুন। উনি ছোট্ট বয়স থেকে আজকে আনোয়ারা থানায় আসলে সবচেয়ে বড় আনন্দ পায় বাচ্চাদের অবস্থা দেখলে। ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে অনেক জায়গায় মাহফিলে বাচ্চারা আসে, কিন্তু হাউকাউ করে, এই টুকটাক কথা কয়, ধাক্কা ধাক্কি করে, মারামারি করে, কিন্তু এখানে এত সুন্দর এলাকার লোকজন, এত ভদ্র, বাস্তবিক সামনে বলা ঠিক নয় কিন্তু না বলে পারছি না, নিশ্চয়ই এলাকার লোকজন ভদ্র। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে ওলি প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। যাই হোক, এরকম বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইর কাছে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাই বহুত বড় দরজার ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের দরজায় বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন উচ্চস্তরে পৌঁছে গেলেন বেলায়েতের দরজায়। কারণ এই দরজায় উচ্চস্তরের শিখরে পৌঁছতে গেলে হক্কানি আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ করতে হবে। ওলিদের দরবারে এমন একটা ক্লাস করানো হয় যেই ক্লাস শরীয়তের মাদ্রাসায় পড়ানো হয় না, এটা এলমে মারেফাতের মাদ্রাসায় ঢুকতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজকে ভারতের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে ঘুমিয়ে আছে আজকে আজমিরের জমিনে। উনি বাচ্চা বয়সেই উচ্চস্তরের বেলায়েতের দরজায় পৌঁছে গেলে ওনার পীর খাজা উসমান হারুনি একদিন বলেছিলেন, মঈনুদ্দিন জি, ওই যে হিন্দুরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। উনি বাচ্চা বয়স তো, আগুন আনতে গেলে যায় দেখে আস, হিন্দুরা আগুনের পূজা করতেছে, বলতেছেন আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, আমার একটু আগুন দিবেন। বাচ্চা বলতেছেন, খাজা মঈনুদ্দিন বাচ্চা বয়স বলতেছেন, আমার একটু আগুন দিবেন। করে না রে বাবা, আগুন তো দেওয়া যাবে না। কোথায় হলে আপনারা আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা করি বাবা, এটা তুমি বুঝবা না। কথা হলে একটু বুঝি, আপনারা আগুনের ভিতরে জানতো? বাচ্চাটা বলতেছে মুরব্বীদেরকে, আপনারা একটু আগুনের ভিতরে জানতো? হগল হিন্দুরা কয় বাবা, বাচ্চা মানুষ বুঝবে না, আগুনে গেলে তো আগুনে পুরে ছাই করে দিবে। তাহলে আপনারা পূজা করেন তারপরও আগুনকে ভয় পান? আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি আল্লাহর পূজা করি, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল হিন্দুরা কয় বাবা, ছাই হয়ে যাইবা বাবা, আগুনের ভিতরে যাই না, শেষ হয়ে যাইবা, দেখি আগুনে আমাকে শেষ করতে পারে কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আগুনের ভিতরে আস্তে আস্তে ডুবতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে খাজা মঈনুদ্দিন মাঝখানে দাঁড়াইয়া রইছে। অথচ কোরআন শরীফের তাফসির খুলুন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ নোটিশ করতে হয়েছে, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আল্লাহ নির্দেশ করে নোটিশ করে। আর নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকলে আল্লাহর নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা, আগুন দেখতেছে বাবারে বাবা, যেই পোশাক গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে, কি বলেন এটা সরকারি পোশাক ঠিক কি না? কন্ত আজকে সরকারি পোশাক গায়ে থাকলে র‍্যাব বাহিনী দেখলে কন্ত মানুষ ভয় পায় না? ডাকা দেখছি র‍্যাবের গাড়ি যখন যায় রাস্তাঘাটে, মানুষ র‍্যাবের দিকে চায় না, নিচে যায় থাকে। অথচ তারা তো আমাদেরই ছেলেবে, আমাদেরই পুতবাতি যা, আমাদেরই ভাই বাতি যা, অথচ সরকারি পোশাক গায়ে থাকার কারণে আমাদের দেখলে, তাদেরকে দেখলে কি ভয় লাগে, চাইতে ইচ্ছে করে না। তো এই সরকারি পোশাক গায়ে আমারই ভাতিজা, আমার দেখলে ভয় লাগে। আর খাজা মঈনুদ্দিন এমন এক পোশাক গায়ে দিয়েছে, পোশাকের একটা সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকারি পোশাক যারা গায়ে দিয়েছে তাদের গায়ে আগুনে ধরতে পারে। হাশুরের দিন আমার আল্লাহ নির্দেশ দিবেন, জাহান্নামের আগুন, ওই যে কতগুলো লোক দেখা যায় তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রাস করো, আগুন দৌড়ায় যাবেন, আবার তাদের কাছ থেকে ফিরে আসবেন, আবার আল্লাহ নির্দেশ দিবেন, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন এমন ভাবে 70 বার যাবেন, 70 বার ফিরে আসবেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আগুন তোমাদের কি ক্ষমতা কমে গেছে, তোমাদের কি শক্তি কমে গেছে, পাওয়ার কমে গেছে, নির্দেশ দিলাম ওই লোকগুলিকে ধরার জন্য, গ্রাস করার জন্য, তোমরা কেন ধরো না, গ্রাস করো না। আগুন জবাব দিবেন জাহান্নামের আগুন, মাহুত তোমার নির্দেশ পাইয়া
ওই লোকগুলির কাছে যাই ধরার জন্য, যায়া দেখি তাদের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। যেই নবী না হইলে আমরা হতাম না, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছুই হতো না, ওই নবীর নামটা দেখলে আমরা আগুন ভয় পাই বিধাই এ আগুন। আমরা ওই লোকগুলোর গায়ে ধরতে পারি না, তোমার বন্ধুর নামটা দেখে আমরা ভয় লাগে মায়া লাগে ও প্রভু, এই জন্য আমরা ধরতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন আগুন রে আমার বন্ধুর নামের খাতিরে তোরা যদি এইভাবে লোকদেরকে ভালোবাসা দিতে পারোস, যা যা আমার বন্ধুর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই পোশাক গায়ে থাকলে জাহান্নামের আগুন ধরতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়স আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে, আগুন তাকে ধরে না, আগুন তাকে কয় কি ধরে নাকি? আল্লাহর ওলিদেরকে আগুনে ধরবে? তো খাজা মঈনুদ্দিন অনেকক্ষণ দাঁড়ায় থেকে কয় আগুন আমার ধরস না, আগুন কই ধরতাম, যেই পোশাক লাগাইছো র‍্যাবের পোশাক, এই পোশাক দেখলে আমরা আগুনেও ভয় পাই। তো খাজা মঈনুদ্দিন নামাজ পড়তেন কিনা বলুন তো? আজমির শরীফ যারা গেছেন দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাজারের আপনার ওই দক্ষিণ ওয়াল থেকে একটা মসজিদ, এই মসজিদটা করেছেন বাদশাহ আওরঙ্গজেব। ওনার জীবনী খুললে পাওয়া যায় বাদশাহ আওরঙ্গজেব যখন ছোট ছিলেন উনি যাক মাজারের পাশে সালাম দিলেন, কি বলে, আল্লাহর ওলিরা তো মরে না, রাসুল বলেছেন ওলিরা জীবিত, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, রাসুল বলেছেন ওলিরা কখনো মরে না, তাইলে আমি দেখি তো ওলি হক্কানি ওলি কিনা। ওই আওরঙ্গজেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন, জবাব আসতেছে না, ওলিরা তো মরে না, জবাব দিল না তাইলে তো ওলি না। আবার সালাম দিলেন কোনো জবাব আসতো না, আবার সালাম দিলেন কোনো জবাব নাই। বাদশাহ আওরঙ্গজেব রাগ হয়ে গেলেন, এই মাজার ভেঙে ফেলবো, বাবাকে বলবো ভেঙে ফেলতে, এখানে থাকতে দেব না, সালামের জবাব কেন দিল না, যদি জীবিত থাকতো তাহলে তো সালামের জবাব দিত। কিন্তু আয়েশা পড়তেছে রাগ হইয়া পিছন দিয়া কবরের ভিতর থেকে মঈনুদ্দিন ডাকতেছে, বাবা আওরঙ্গজেব এত রাগ হলে কেন? সুবহানাল্লাহ, কেন না আল্লাহর ওলিরা কবরে আছে নি জীবিত? আমি সালাম দিলাম জবাব দিলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন কবর থেকে, বাবা তুমি যখন প্রথম সালাম দিলে আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম, অথচ কবরে কোনো ইবাদত নাই, নামাজ রোজা কিছুই করতে হয় না, নেক কাজও করতে পারে না গুনাহও করতে পারে না, তখন বললেন আমি তো নামাজে ছিলাম, তাহলে বোঝা গেল মঈনুদ্দিনের নামাজের আমল আসছিল, কি বলেন আমল কি আসছিল, বিধায় কবরেও নামাজে দাঁড়িয়ে রয়েছে। তুমি যখন দ্বিতীয়বার সালাম দিলে আমি তো নামাজে ছিলাম, তৃতীয়বার নামাজে ছিলাম, এখন সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিলাম, বাবা রাগ হইও না। উনি বললেন কবরে থাইকেও আপনি নামাজ পড়েন? কহ, তাহলে নামাজের এত গুরুত্ব দিলেন আপনি, দুনিয়াতে তো নামাজ পড়ছেনই, কিভাবে পড়ছেন এটাও প্রমাণ আছে। আয়না সাগরের কিনারে গেলে দেখবেন একটা পাথরের পাহাড় 150 ফুট উঁচু হবে, এর মধ্যে গেলে দেখলাম ছোট্ট একটা চৌকি, বললেন যে এর মধ্যে মঈনুদ্দিন নামাজ পড়তেন। আরেকটা চৌকি কিনারে আছে একটা বুড়া লোক, বললেন এর মধ্যে খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে একটু ঘুমাইতেন। এখানে আবার বললেন হুজুর এক ঘটনা ঘটছিল, কি কো আপনারা তো শুনছেন কিনা, ঘটনা ঘটছিল ওনার একান্ত মুরিদ মহব্বতের ভক্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওনাকে একদিন একটা লোটা দিয়ে বলছিলেন আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো নিচে আয়না সাগর থেকে। আয়না সাগর থেকে পানি আনতে গেলে হিন্দুরা বাধা দিলেন, না পানি নিতে দেব না। হুজুর এক লোটা পানি চাইছে, এক লোটা পানি দেন, নামাজির কত ক্ষমতা দেখেন, এক লোটা পানি দেন, কয় না পানি দেওয়া যাবে না। এক লোটা পানি দিলে কি হবে, মেরে ফেলবো সামনে বাড়লে। উনি বলতেছেন হুজুর, খাজা মঈনুদ্দিনকে বলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমাকে তো পানি দেয় না। উনি উপর থেকে বলেন তুমি যাও না আর একটু যাও, যাইতে দেয় না তো হুজুর, যাইলে আর একটু যাইলে আমারে মারবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উপর থেকে ডাকতেছেন, এ পানি, আয়না সাগরের পানি, কুতুবুদ্দিনকে তো যাইতে দেয় না, তোমাদেরকে তো আর কেউ আসতে মানা করে না, তোমরা এসে পড়ো।
উনি উপর থেকে ডাক দিতে দেরি, পুরা আয়না সাগরের পানি এক লোডার ভিতরে ডুবতে দেরি হলো না। হুজুর হুজুর কান সুবহানাল্লাহ। আরে আকাল জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, বলুন সেই জমিনে খেলে দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জালা, দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খেলে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, হাইরে সেই জমিনে খেলে বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর কথা যারা মেনেছে, মেরাজের সফরে সদাই যারা সঙ্গী করেছে তারাই আমার আল্লাহর ওলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ছিলেন, বলুন কিসের ভিতরে ছিল? আগুনের ভিতরে কি আমরা থাকতে পারবো? সাহস আছে কেউ? কিন্তু আল্লাহর ওলিরা কি, আল্লাহর ওলিরা কি, আল্লাহর ওলিরা পারে কি নবীর পক্ষে থাইকা নাকি না থাইকা, আল্লাহর কথা মাইন্না নাকি না মাইন্না? নবীর পক্ষে থাকলে এই আগুন কেন, জাহান্নামের আগুনের ভিতরেও কোনো টেনশন নাই। জোরে কন না সোহান। হাদিস শরীফে পাওয়া যায় এক ব্যক্তি মাছ মারতে গেছে, একটা মাছ ধরে বাড়িতে আনলেন, খুব সুন্দর মাছ, বললেন বিবি এই মাছটা কুইটা তাড়াতাড়ি ভাজি করো আমি খাবো। ওই বিবি মাছ কাটতেছে, মাছ কাইটা একবারে ভালো করে ধুইতেছে, কিন্তু মাছ কাটলে কি হবে, মাছ তো মরে না, তৈলের মধ্যে দিলেন ভাজি করতে, কিন্তু তৈলের ভিতরে যায় মাছ নড়াচড়ি করে মরে না। বিবি বললেন মাছটা মনে ভালোভাবে কাটা হয় নাই, আবার ভালো করে করছে, তেল আরো বেশি দিয়ে গরম করে তৈলের মধ্যে দিছে, কিন্তু মাছ আগের চেয়ে আরো তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে কয়েকবার চেষ্টা করলেন কিন্তু মরে না, তেলে বাজি হয় না। অবশেষে খবর গেলেন ইয়া রাসূলুল্লাহ, একটা মাছ ধরে মাছটা এইভাবে কোটা হলো, ভাজি করা হলো, কিন্তু মাছটা তো মরে না। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই খবরটুকুন আপনি পৌঁছে দেন, মাছটা যখন ধরছে এই মাছটা আপনার প্রতি দরুদ শরীফ পড়তেছিল, যখন মাছটাকে দা দিয়া কাটছে তখন দরুদ শরীফ পড়তেছিল, যখন মাছটাকে গরম তেলের মধ্যে বারবার করে দেওয়া হয়েছে তখন মাছটা দরুদ শরীফ পড়তেছিল। নবী খো আপনি বলে দেন, দরুদ পড়নে ওলার গায়ে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সে নবীর পক্ষের মেহমানের গায়ে, আল্লাহর ওলিদের গায়ে আগুন ধরতে পারবে? যে যাহাই বলে আমরা অন্য দলে যাব না, আমরা আসমান জমিনের মালিক সেই সরকারি দলে থাকব। কি বলেন, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা আমি তো আগুনে আগুনে, আমারে তো ধরলো না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যদি কেউ থাকে, অর্থাৎ খাজা মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ থাকে তাকেও নিয়ে আগুনে জ্বালাইতে পারি দেখি তো। এক হিন্দু ভদ্রলোকের কুল থেকে, হিন্দু ভদ্রলোকের কুলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে টান্দা বাহির করে কুলে নিয়ে বাচ্চা সহ আগুনের ভিতরে ঢুকছে। সকল হিন্দুরা বলতেছেন হাই হাই, মরে মরে মঈনুদ্দিন মরতো, আমাদের সাধু বাবুর পুলাড়ারও তো আগুনে নিয়ে মারেরও, এ কি করলো, সর্বনাশ করলো। অনেকক্ষণ দাঁড়াইয়া থাকলো কিন্তু ওলির পক্ষে যা যে গেল তাকেও আগুনে জ্বালায় না, ওলির পক্ষে যে গেল তাকেও আগুনে জ্বালায়। তাহলে ওলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই যে বাস্তব, বাস্তব প্রমাণ।
অনেকক্ষণ পরে বাহির হয়ে আসলেন, সকল হিন্দুরা মিলে দেখতেছেন, দেখি 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 বাচ্চাটার কি হলো। সমস্ত শরীর তালাশ করে দেখে আল্লাহর ওলির পক্ষে হিন্দু ভদ্রলোকের ছেলেটা থাকার কারণে ওলির খাতিরে এই হিন্দু ভদ্রলোকের বাচ্চার একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। অবশেষে উপস্থিত এখানে তার জীবনী লেখে 850 হিন্দু ছিল একসাথে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 90 থেকে 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান করেছে। এই ওলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আসুন, এই মেয়েরাজের সফর থেকে নবীজি নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য মাওলার দিদারের ব্যবস্থা নামাজের মাধ্যমে আল্লাহর ওলিরা এই নামাজ পড়তেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই নামাজের প্যাকেটে থাকতেন, সরকারি পোশাক গায়ে থাকতেন বিদায়। ভারতের পিতৃরাই ওনার জীবনী লেখে, উনি যখন ভারতের মধ্যে ঢুকলেন পিতৃরাই বললেন, হে বন্দুকধারীরা, বাঁশের বন্দুক নিয়ে তোমরা ঘেরাও করো, মঈনুদ্দিনকে উড়াইয়া দাও। তারা চারদিক ঘেরাও করে খালি বলছে, আমি যখন হুকুম করব ফায়ার, তোমরা একসাথে ফায়ার দিয়ে মঈনুদ্দিন এবং তার সঙ্গীদেরকে উড়াইয়া দিবে। যেই খালি পিতৃরায় হুকুম করছে ফায়ার, হুকুমের আগেই সকল সৈন্যরা বলতেছে, হুজুর আমরা তো অন্ধ হয়ে গেছি। ওলিদের কেরামত, আমরা কি হয়ে গেছি? অন্ধ হয়ে গেছি, ফায়ার দিব কিভাবে, চোখেই তো দেখি না। তাহলে মনে মনে মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইছেন মঈনুদ্দিন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, চোখ ভালো হয়ে গেছে। হুজুর চোখ ভালোই সে তো, এখন কি করব? আমি হুকুম করবার আগেই ফায়ার দিয়ে দিবা, পিতৃরায় হুকুম করবার আগেই বলে ফায়ার দিয়ে দিব। পিতৃরায়ের হুকুমের আগেই তাদের চোখগুলি অন্ধ, চোখে দেখে না। হুজুর কই আপনি, দেখি না তো। আল্লাহ কয়, আমার ওলির সাথে মাতবুরি করবি, সাইজ কেড়ে ফেলামু। অবশেষে কয়, আবার মাপ চাও, আবার মাপ চাইছে, চোখ ভালো হয়ে গেছে। আবার হুকুম, আর হুকুম দিয়েন না, আমরা মঈনুদ্দিনের পক্ষে চলে গেলাম। জোরে জোরে কান্না সোহা। এইভাবে পিতৃরাই খাজা মঈনুদ্দিনের সাথে বহুত কিছু করেছেন, কিন্তু ওলিদের পক্ষে থাকে আল্লাহ। বলুন, ওলির পক্ষে কে আছে? ওলির পক্ষে কে আছে? ওলি হইতে গেলে মানতে হবে নবীর কথা। নবী বলছে, তোমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করো, ওলি হইতে গেলে তোমাদের হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজের আমলটুকুন তোমাদের থাকতে হবে, যেই নামাজ দিয়ে মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ হবে। যেই হোক, আমার শেষ কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জীবনীতে আরো পাওয়া যায়, ওনাকে তখন এইভাবে এক জাদুঘর পাঠাইছে। জাদুঘর কয়, নিচে গেলেই তো খাজা মঈনুদ্দিনের সাথে কোলানো যায় না। এই জাদুকর একবারে আকাশে গিয়া উইটা বসছে, আকাশে আকাশে উইটা ডাকতেছে, মঈনুদ্দিন তুমি জমিনের মধ্যে বহু বাহাদুরি করেছো, বেটা হইলে উপরে আসো। খাজা মঈনুদ্দিন কই, তোর সাথে বেটাগিরি দেখাইতে আমি উপরে যাব নাকি? পায়ের দুইটা খরম ছিল, এখন তো খরমের যুগ নাই, আগিলা মুরব্বীরা খরম দেখছেন, দুইটা খরম পাওয়ার থেকে খুইলা ছাইরা দিছে, দুইটা খরম হেলিকপ্টার স্কাডের মতো যাইতাছে। উপরে যাইয়া জাদুগিরের দুই গালের কাছে দুই খরম দাঁড়াইছে, জাদুঘর ডাইন দিকে ফিরছে, এটা কি আইলো দেখবার লাগিয়া বাম দিকেরটা শুরু করে দিছে আর কি, বাম দিকে ফিরলে ডাইন দিকেরটা মারে। এইভাবে খরম দাপাই রাইয়া খাজা মঈনুদ্দিনের ফায়ে নিয়া ফালাইছে। জোরে জোরে কন সুবহান। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করেছে, আমরা তাদের সাথে আছি, তাদের পক্ষে থাকব, তাদের কথা মানব। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়তেছি না, হুজুরকে বসায় রেখে অনেক বেয়াদবি করেছি। আমি একটু মুক্তসুর দোয়া করে বিদায় হব, সকলে একটু দোয়ায় শরীক হন। দোয়া চাইলেন, 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে একটা মহিলা, নাম কি? জাহেদা বেগম। জাহেদা বেগম দোয়া চাইছেন, তাই আমি একটু মুক্তসুর, হাসপাতালে আছেন, আমি একটু মুক্তসুর। আরেকজন বিদেশ যাবে, হ্যাঁ বিদেশ যাবে, দোয়া চাইছে, আল্লাহ বিদেশ যাবে দোয়া চাইছে, এতগুলি মানুষের ডাক তুমি কিভাবে ফেলে দিবা? আল্লাহ তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, মাবুদ রে এ রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মাবুদ
মাবুদ গো আমরা কিভাবে যাব তোমার দরবারে, আমাদের বুরাক নাই রফরফ নাই, কিভাবে তোমার সাথে সাক্ষাৎ করব। তোমার বন্ধু বলেছে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য, মাবুদ আমরা নামাজি হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, তোমার দিদারের আশায় সাক্ষাতের আশায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করলাম। রজতচাঁদের বরকতময় মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদরে জানি না জীবনে কত গুনাহ করেছি, গুনার হিসাব যদি তুমি জিগাও আমরা লজ্জা পাবো গো আল্লাহ, হিসাব জিগাইয়া আমাদেরকে লজ্জা দিও না, আমরা লজ্জা দিলে তোমার কি লাভ হবে। আমরা তোমার আখিরি নবীর উম্মত, যে নবী উম্মতের মায়ায় এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্দে, তোমার নবী আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, উম্মতের মায়ায় মদিনা শুইয়া কান্দে, আমাদেরকে গুনাহগার বানাইয়া তোমার নবীর কান্দায়ও না গো আল্লাহ। এই মাহফিলে এই রজব চাঁদে তোমার বন্ধুর মেরাজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হয়ও না। আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি দুঃখ, কার জানি মনে ব্যথা মা নাই রে, কার জানি মনে ব্যথা বাবা নাই রে। অন্য ছেলে মেয়েরা যখন মা মা কইয়া কান্দে, যার বাবা নাই সে দুইটা চোখের পানি ছাড়ে, অন্য ছেলে মেয়েরা যখন বাবা বাবা কইয়া ডাকে, যার বাবা নাই তার কলি যায় আগুন ঝলে। একদিন দেখি একটা ছোট্ট ছেলে তার দাদার কোলে থাইকা বাবা বাবা কইয়া কান্দতেছে, ছেলেটা বাবা বাবা কইয়া ডাকে দাদার চোখের পানি ঝরে। নাতি জিজ্ঞেস করে, দাদা গো আমি কান্দি বাবা কইয়া তুমি কেন কান্দো? দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নাতি রে আমার কুলে থাইকা বাবা কইয়া ডাকিস না, 6 মাস বয়সে আমার বাবা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে, জীবনে কোনদিন তোর মতো বাবা কইয়া আমি আমার বাবারে ডাকতে পারছি না, আমার সামনে যদি কেউ বাবা কইয়া ডাকে রে আমার কলিজা মানে না, চোখের পানি ঝরঝর করে পড়ে। এ মাবুদ এই বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে, মাবুদ ওই নাতি তখন বলতেছিল, দাদা তুমি যদি বাবা কইয়া ডাকলে তুমি কান্দো, আমি মা মা কইয়া ডাকবো। দাদা আরো কান্দে, নাতি রে মা মা কইয়া ডাকিস না, আমাকে 3 মাসের ফালাইয়া আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, জীবনে কোনদিন মা বলে ডাকতে পারি নাই, কেউ যদি আমার সামনে মা মা কইয়া ডাকে রে আমার কলিজা মানে না, আমার কলিজা মানে না। এ মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি কর না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার মতো মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে, এই মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি, অন্য মহিলারা কাছে থাকলে নাকে কাপড় দিত মা দুরুদি, জীবনে নাকে কাপড় দেয় না হে দুরুদি মা, কার জানি কবরে রে আল্লাহ। হই মার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, তাদের কবরগুলো এই রজব চাঁদে দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম, দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের সামনে ডাইনে বামে পিছনে কতগুলো কবরস্থান প্রভু, এই কবরস্থানে যারা ঘুমিয়েছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ এই মাহফিল কমিটির যুবকদের নামের তালিকা দেওয়া হয়েছে, প্রভু সকলের নাম বলা সম্ভব নয়, তুমি তো নাম জানো, এই নামগুলি তোমার দরবারে আমানত করলাম, এই মাহফিল কমিটির যুবকদেরকে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও,
কাল কিয়ামতে নবীর পাগল হাসাইন, নবীর পাগল হুসাইনের সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে তুমি নবীর পক্ষে কবুল করে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাহবুব দোয়া চাইলেন একটা মহিলা হসপিটালে, প্রভু গো তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। দোয়া চাইলেন এক ছেলে বাহিরে যাবে, আল্লাহ তার মনের আশা পুরা করে বিদেশ সহজ করে সহজ মতে যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আর যারা বিদেশে আছে সবাইকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাহবুব মাহবুব রে, এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আসছে, মেরাজের বরকত এই মাহফিলের বরকত সহ আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আলোচনা চলবে ইয়া আল্লাহ, যতক্ষণ আলোচনা চলে সবাইকে তুমি আলোচনা শোনার তৌফিক দান করে দাও গো আল্লাহ। এই মাহফিলের বরকত আমাকে সহ সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাহবুব মাহবুব রে, আমার বন্ধু মতিন ভাইয়ের ছেলে হয়েছে, আল্লাহ তুমি তার ছেলের হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। এইভাবে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। যেই পথে তোমার অলিগন চলেছে আমাদেরকে ওই পথ দেখাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাহফিলের উসিলায় বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, নবীর মেরাজের উসিলায়, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।